বঙ্গবন্ধুর দেখানো পথে তার কন্যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের শান্তি রক্ষায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। শান্তি রক্ষার দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম, এমন মন্তব্য করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সকালে রাজধানী রেডিসন হোটেলে আয়োজিত 46তম ইন্দো প্যাসিফিক আর্মিজ ম্যানেজমেন্ট সেমিনারে এসব কথা বলেন তিনি। দেশের নিরাপত্তা নিশ্চিত, সবসময় কাজ করে যেতে হবে, সবাই একসাথে কাজ করলে শান্তি রক্ষায় যথাযথ ভূমিকা রাখা যাবে বলে জানান সেনাপ্রধান। ইন্দো প্যাসিফিক সেমিনারে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ করার সুযোগ করে দেয় বলেও জানান তিনি। সেমিনারে ইউএস প্যাসিফিক কমান্ডিং জেনারেল চার্লিস এ ফ্লাইন বলেন, জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ, আরও অনেক চ্যালেঞ্জ আছে যা একসঙ্গে মোকাবেলা করা সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি। দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে সীমান্ত রক্ষায় ভূমিকা রাখতে হবে বলেও জানান চার্লিস এ ফ্লাইন। বঙ্গবন্ধুর দেখানো পথে তার কন্যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দেশে শান্তি রক্ষায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশ শান্তি রক্ষায় দেশগুলোর মধ্যে অন্যতম, সবাই একসাথে কাজ করলে শান্তি রক্ষায় ভূমিকা রাখা যাবে। এই সম্মেলন আমাদের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ করার সুযোগ করে দেবে।